মানে অনলাইন আর্নিং জমানায় সবচেয়ে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট হচ্ছে youtube.com। আপনারা অনেকেই জানেন যে 2005 সালের 15 ফেব্রুয়ারি এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে, তার মানে এই ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে এবং আজকে এই বিশাল প্ল্যাটফর্মটি মহিরু হয়ে ধারণ করেছে এবং অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্মকে ঘিরে বেশি বেশি পরিমাণে আর্নিং করছে, বিশেষ করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত। সুতরাং আপনি যদি ইউটিউবার হতে চান অথবা স্বপ্ন দেখেন যে আপনি আর্নিং করবেন, তাহলে আপনার জন্য আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে ইউটিউবের সেয়ে অনায়াসে খুব সহজে মনিটাইজেশনের জামালা ছাড়ে আর্নিং শুরু করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। তার মানে এটি একটি এমন প্ল্যাটফর্ম যেটি অনেকটা দেখতে ইউটিউবের মতো। একটু পরে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমরা সাধারণত জানি যে কোনো ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট এর মধ্যে বেছে নিলে আমরা সাধারণত ইউটিউবকে বেছে নিই, কেননা ইউটিউবের বৈশিষ্ট্য অত্যন্ত অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে অদ্বিতীয় এবং আপনি অনায়াসে যে কোনো ক্যাটাগরির ভিডিও ইউটিউবের মধ্যে পেয়ে যেতে পারেন। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে zedtv.co। এটির ভিডিও এটির লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এই ইন্টারফেসে যাওয়ার পূর্বে আমি প্রথমত আপনাকে পরিচয় করে দিতে যাচ্ছি বা এই ওয়েবসাইটটি কখন যাত্রা শুরু করছে। আমি ho.is এর মাধ্যমে জানতে পারলাম যে এটি রেজিস্ট্রেশন করেছে 2019 সালের 28 অগস্ট এবং পাশাপাশি এটি এক্সপায়ারি হবে 2022 সালে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি স্টিল নাও অনলাইনে রয়েছে। সো আশা করি আপনি খুব সহজে এই ওয়েবসাইটের মধ্যে কাজ শুরু করতে পারবেন। প্রথমত আপনি যখন এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন আর তার মানে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর আপনি এখানে মেল হলে মেল, এরপরে ফিমেল আপনি এখানে দিবেন। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এইখানে মনিটাইজেশন এনেবল করে আপনাকে দিতে হবে শুরুতেই। এরপর যেটি সেটি হচ্ছে চেক বক্সে চেক দিবেন, এরপর আপনি সাইন আপ এর মধ্যে ক্লিক করবেন। আর আশা করি আপনি যদি এই প্ল্যাটফর্মের মধ্যে ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন থাকেন, তাহলে অবশ্যই আপনি লগ ইনে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি মূল ইন্টারপেজে চলে যাবেন। যখন আপনি এই ইন্টারপেজের মধ্যে চলে আসবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফানি ভিডিও, অর্থাৎ ছোটো ছোটো ভিডিও এখানে আপলোডেড রয়েছে লাইক ইউটিউব। অর্থাৎ ইউটিউবের মধ্যে বেশ কয়েকটি ভিডিও আপনি এখানে দেখতে পাচ্ছেন, অগণিত ভিডিও। সুতরাং আপনি ছোটো ছোটো ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং কী পরিমাণ ভিডিও আপনি এখানে দিতে পারবেন বা সাইজ কত, সুতরাং সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুব সহজে ছোটো ছোটো ভিডিওগুলো কোনো রকম এডিট করা ছাড়া অথবা গ্রাফিক রিলেটেড কোনো নলেজ ছাড়াই আপনি এখানে আপলোড দিয়ে ইউটিউবের সে খুব কম সময়ে আপনি আর্নিং করতে পারবেন। আমরা সাধারণত জানি ইউটিউবে আর্নিং করার জন্য প্রথমত যে শর্তটি ফিল আপ করতে হয় সেটি হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার লাগে। এরপর যেটি সেটি হচ্ছে আপনার ভিডিও অথবা চ্যানেলের মধ্যে অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি প্রাথমিক কন্ডিশন ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার জন্য। এরপরে পিন ভেরিফিকেশন করতে হয়, পিন ভেরিফিকেশন পাওয়ার পরে যখন সেটি অ্যাপ ওকে হয়ে যায় তখন $1000 হলে তারা কিন্তু পেমেন্টে আপনার ব্যাংকের মধ্যে পাঠিয়ে দেয়। এ হচ্ছে মোটামুটি মনিটাইজেশন পেতে হলে করণীয় সেটি ইউটিউবের বেলায়। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম আমি একটু আগেই বলেছি zedtv.co। এই zedtv.co এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট সেটিং করে নিতে হবে। অ্যাকাউন্ট সেটিং করে নেওয়ার জন্য প্রথমে যখন আপনি মাই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন, মাই চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস প্লেলিস্ট লিঙ্ক লাইক ভিডিওস অ্যাক্টিভিটিস অ্যাবাউট, অর্থাৎ দেখতে অনেকটা ইউটিউবের ইন্টারফেসের মতো। এরপর আপনি আবার পুনরায় চলে যাবেন এডিট প্রোফাইলসের মধ্যে। এডিট প্রোফাইলসের মধ্যে যাওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন এবং এইখানে কিন্তু আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আপনি যদি জেনারেলে ক্লিক করেন, তাহলে জেনারেলে ক্লিক করার পরে আপনাকে এখানে ফার্স্ট নেম, তার মানে ইউজার নেম, এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, এজ সিলেক্ট করে দিতে হবে, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটি সিলেক্ট করে দিবে এবং ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে। এরপর আপনি এখানে সিলেক্ট করে দিবেন এই যে এখানে স্ট্যাটাসটা কীরকম সেটি। এরপর আপনি সেভে ক্লিক করলে এটির কাজ হয়ে যাবে। এরপর যেটি সেটি হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন, বিশেষ করে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট, অর্থাৎ আপনি কী সম্পর্কে চ্যানেলটি খুলতে চাচ্ছেন, তার মানে এই প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে চাচ্ছেন সেটি, এবং ফেসবুকের লিঙ্ক দিবেন, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, ফেভারিট ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এরপর যে কাজটি করতে হবে সেটি সেভে ক্লিক করবেন।
মনিটাইজেশনে যখন আপনি ক্লিক করবেন তখন মনিটাইজেশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ভিডিওর জন্য আপনি 0.0002 USD তার মানে আর্নিং করতে পারবেন খুব কম সময়ে। এরপর পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি চাইলে ব্যালেন্স আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনি কী পরিমাণ আর্নিং এখান থেকে করেছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 50 USD হলে আপনি অনায়াসেই উইথড্র করে নিতে পারবেন, তার মানে আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন, যেটি কিন্তু ইউটিউবের মধ্যে অনেক কঠিন। ইউটিউবের মধ্যে $1,100 আর্নিং না হলে কিন্তু তারা পেমেন্টটা দেয় না। এরপর অ্যাভেটার বা কভার, এটা অ্যাভেটার বা কভার হচ্ছে যে আপনি আপনার চ্যানেলে যে লোগোটি দিবেন এবং এখানে যে চ্যানেল আর্টটি রয়েছে তার মানে আমি আমার চ্যানেলের মধ্যে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই জিনিসটাকে বলা হয় চ্যানেল আর্ট। এবং এখানে বলে রাখা ভালো, যদি আপনি ইউটিউবে কাজ করতে চান কীভাবে ইউটিউবের চ্যানেল আর্ট তৈরি করতে হয় এবং কীভাবে লগও তৈরি করতে হয় সব ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে গেলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। সুতরাং আপনি সেই ভিডিওগুলো অনায়াসে দেখে আসতে পারবেন, এখানেও সেম কাজগুলো আপনি করে নিতে পারবেন। এরপর ভেরিফিকেশন যেটি সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। আপলোড করতে হবে আপনার পাসপোর্ট অথবা আপনার NID। আপনার যদি যে কোনো একটি না থাকে তাহলে পরবর্তীতে আপনি সেটি অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে মোটামুটি কীভাবে আপনি চ্যানেলটি সেটিং করবেন সেটি। এবার দেখাচ্ছি কীভাবে আপনি আপলোড করবেন। আপলোড করার জন্য সরাসরি আপনার ইউটিউবের মতো এখানে আপলোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে আমি যদি এখানে আপলোডে ক্লিক করি তাহলে আমার PC-র মধ্যে অথবা আমার কম্পিউটারের মধ্যে নিয়ে যাবে। সো আমি আমার এখান থেকে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি সেটি আপলোড হয় কিনা। এখানে কিন্তু এরর দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার ফাইলটি 96 MB-র বেশি হতে পারবে না। তার মানে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইলে ছোটো ছোটো যে ভিডিওগুলো বা ফানি ভিডিও বা কমেডি ভিডিও আপনার রয়েছে যেগুলো মানুষকে অত্যন্ত আনন্দ দেয় বা এন্টারটেইনমেন্ট দেয় বা শিক্ষামূলক সেই ভিডিওগুলো, তার মানে 96 MB-র ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি ছোটো একটি ভিডিও আপলোড করেছি সেটি আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছি যেটির টাইটেল দিয়েছি। ইউটিউবের মধ্যে সাধারণত আমরা যখন টাইটেল দিই ভিডিওর সাধারণত 100 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিতে পারি এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যারেক্টার লেন্থ হচ্ছে 5000 পর্যন্ত, এখানে কিন্তু আনলিমিটেড দেওয়া যাচ্ছে। সুতরাং আপনি এই সুযোগটাকে এখানে প্লাস পয়েন্ট হিসেবে ধরে নিতে পারবেন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনার ভিডিও, এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন প্রাইভেসি, প্রাইভেট অথবা আনলিস্টেড করে দিতে পারবেন। এবং এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে যে ইউটিউবের মধ্যে সাধারণত আমরা শিডিউল করে ভিডিও দিয়ে থাকি কিন্তু এখানে সেই সুযোগটি নেই। এজ রেস্ট্রিকশন দুটো রয়েছে, একটি হচ্ছে অনলি 18+, এরপর রয়েছে অল এজেস ক্যান ভিউ দিস ভিডিও, আমি এটি দিলাম। এরপর ট্যাগ এখানে আনলিমিটেড আপনি দিতে পারবেন। এরপর এখানে আরেকটি বেশি অসুবিধা সেটি হচ্ছে থাম্বনেল, আপনি আপলোড করার কোনো অপশন নেই, আপনার ভিডিও থেকে তারা থাম্বনেলটি ধরে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে মোটামুটি কীভাবে ভিডিও আপলোড দিবেন সেটি। সো আমি এই ভিডিওটি পাবলিশ দিচ্ছি। পাবলিশ দেওয়ার পরে সরাসরি একটু ওয়েট করতে হবে, পাবলিশ করার পরে সরাসরি আপনার যে ভিডিও ভিডিওর মধ্যে সেটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এই যে আমি ভিডিওটি পাবলিশ করলাম, ভিডিওটি ইউটিউবের মধ্যে অনেকটা পাবলিশ হয়ে গেল। দিস ভিডিও ইজ বিং কনভার্টেড টু ফিও রেজুলেশন, ইট মেক ফি টেক এ ফিও মিনিটস। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে অনেকটা দেখতে পুরোপুরি ইউটিউবের মধ্যে যে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কীভাবে এখানে কি পেজটি যেভাবে শো করে ঠিক সেইভাবে কিন্তু এখানে পেজটি শো করছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন, খুব সহজেই আপনি ইউটিউবের মধ্যে এখানে ভিডিও আপলোড দিয়ে আর্নিংগুলো করে নিতে পারবেন। সো এবার যে কাজটি করবেন সেই কাজটি হবে যে আপনি যখন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেন সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ বড় বড় টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সেই লিঙ্কটি শেয়ার করেন। একইভাবে অ্যাজ ইট ইজ সেম কাজগুলো এখান থেকে, তার মানে আপনি এই ভিডিও এর যে URL-টি রয়েছে সেই URL-টি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন কোনো না কোনো স্থান থেকে আপনি অবশ্যই ভাইরাল করাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে শেয়ার দেওয়ার অপশন রয়েছে, এমবেড কোড নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওটি আপলোড হয়ে গেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি আপলোড হয়ে যাওয়ার পরে এখন এই অবস্থায় রয়েছে। সো আশা করি আপনি এই যে এখানে যে URL-টি রয়েছে সেই URL-টি আপনি কপি করবেন, বিভিন্ন জায়গায় আপনি সেটি শেয়ার করবেন। অনেকেই যেটি করে থাকেন যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করে থাকেন, এখন কিন্তু ফেসবুক অনেক রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। সুতরাং আপনি অনায়াসেই এই প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলোর URL ছোট করে বা শ্রিঙ্ক করে আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে শেয়ার দিতে পারেন। এতে করে আপনি আপনার ভিউস বেশি পরিমাণে বার্নিং করতে পারেন এবং আপনি আপনার আর্নিংগুলো অনায়াসে বৃদ্ধি করতে পারেন। এই হচ্ছে মোটামুটি JATTV.co সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আপনাকে সাজেস্ট করব পাশাপাশি আপনি এই ওয়েবসাইট বা এই প্ল্যাটফর্মে কাজ করে আপনি আপনার ফানি ভিডিওগুলো এখানে দিতে থাকুন অনায়াসে, কিন্তু আপনি ইউটিউবে এসে কোনোরকম ঝামেলা ছাড়াই আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন।
সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দিন, এবং আমি আপনাকে অনুরোধ জানাবো স্টেপ বাই স্টেপ আমার এই ফ্রি ভিডিওগুলো দেখতে থাকুন। আপনি কোনো না কোনো ভিডিও থেকে দেখার পরে আপনি আর্নিং শুরু করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।